السلام عليكم ورحمة الله وبركاته জিকির যে যত বেশি করবে আল্লাহর জিকির আল্লাহ তাকে তত বেশি জিকির করবেন সুবহানাল্লাহ যে আয়াতটা আমরা সকলেই জানি সূরা আল বাকারার 152 নম্বর আয়াত ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ফাযকুরুনি বান্দা তোমরা আমার জিকির করো আযকুরকুম আমিও তোমাদের জিকির করব সুবহানাল্লাহ আল্লাহ নিজেই বলে দিচ্ছেন বান্দা তুমি আমার জিকির করো আমি তোমাদের জিকির করব সুবহানাল্লাহ এখন আমরা কেমনে জিকির করব আল্লাহ কেমনে জিকির করবেন দুই জিকির কি এক রকম হবে এক রকম হবে না এজন্য তাফসীরকারগণ লিখছেন ফাযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিরহমাতি ওয়া মাগফিরাতি ফাযকুরুনি বিতাআতি তোমরা আমার জিকির করো আমার আনুগত্যের মাধ্যমে আমার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে আমার জিকির করো আযকুরুকুম বিরহমাতি ওয়া মাগফিরাতি আমার রহমতের মাধ্যমে আমার মাগফিরাতের মাধ্যমে আমি তোমার শরণ করব সুবহানাল্লাহ অর্থাৎ তুমি যত বেশি আমার অনুগত করবে আমার জিকির করবে আমি আল্লাহ তত বেশি তোমাকে ক্ষমা করে দিব তত বেশি তোমার প্রতি রহমত বর্ষণ করব সুবহানাল্লাহ